এমডি নাসির হাসান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে গেট ছাড়ে না, এটা কি জায়েজ? আমরা সব ছেলেরাই ভুক্তভোগী, জানো উপকৃত হব। ভাই নাসির হাসান দারাকুতুন একটি হাদিস আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার থেকে গ্রহণ করা জায়েজ নয়। অর্থাৎ তিনি যদি কোনো সম্পদ দেওয়ার ব্যাপারে মানসিকভাবে তিনি প্রস্তুত না থাকেন, সন্তুষ্ট না থাকেন, তাহলে সেটা তার কাছ থেকে গ্রহণ করা জায়েজ নয়। অতএব বিয়েতে বরকে আটকে রেখে গেটে বিয়ে বাড়ির যুবকরা, তরুণরা, কিশোররা, তারা আটকে রেখে তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা, বার্গেনিং করা, যেটা দিয়ে তিনি সম্মত হন তারপরও তার কাছ থেকে আদায় করাটা জায়েজ নয়। তবে হ্যাঁ, এটা যদি নিছক মজার ছলে হয় এবং বর নিজেও সেটাকে এনজয় করেন, খুশি হয়ে তিনি তাদেরকে দেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। বাট যদি বিষয়টা বার্গেনিং পর্যায়ে চলে যায়, মোকালাকালির পর্যায়ে চলে যায়, বর দিয়েছেন কিন্তু মনের সন্তুষ্টি নেই তার, তিনি মনে দুঃখ আছে, জোরপূর্বক নেওয়া হয়েছে, বিভিন্ন রকম পরিবেশ তৈরি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করা কিন্তু জায়েজ হবে না। বিষয়টা আমাদেরকে নিজেদেরকে পরখ করতে হবে যে আদৌ এখানে সম্মতি আছে নাকি নাই। যদি সম্মতি থাকে, তিনি নিজেও এটাকে এনজয় করছেন, খুশি মনে দিয়ে দিয়েছেন, তার আরও আছে, তিনি দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটাকে বিয়ের অনুষ্ঠানে মজা হিসাবে করা জায়েজ হবে। বিয়ের অনুষ্ঠানে শরীয়ত বিনোদনমূলক অনেক কিছু করার সুযোগ দিয়েছে, যদি শরীয়ত গণ্ডিকে ক্রস না করে। বিধায় এই কালচারটা আমাদের সমাজ কালচার, আমাদের অঞ্চলের কালচার, এই কালচারটা ততক্ষণ পর্যন্ত অনুমোদিত থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা বার্গেনিং করতে করতে মনের অসন্তোষের পর্যায় পর্যন্ত না যাবে, তাহলে সেটি গ্রহণ করতে পারেন শ্যালকরা, অন্য যারা আছেন তারা নতুন বরের কাছ থেকে। কিন্তু এটা বাস্তব যে এখানে চাঁদাবাজির পর্যায়ে চলে যায় এবং এটা খুব বিশ্রী অবস্থায় চলে যায় এবং সন্তুষ্টির জায়গাটা থাকে না এবং বিভিন্নভাবে এই চাঁদা আদায় করা হয়। অতএব সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।